News Only 24, News Only 24. ঘূর্ণিঝড় দানা এখনো পর্যন্ত তার ল্যান্ডফল না করলেও গতকাল খনিকে ঝড়ে গঙ্গায় মৎস্যজীবীদের নৌকাডুবির ঘটনা লক্ষ্য করা গেছে ফারাক্কাতে। শ্যামশেরগঞ্জে এখনো পর্যন্ত হাওয়ার গতিবেগ যথেষ্টই রয়েছে, তা বোঝা যায় গঙ্গার জলস্রোতে। পেটের তাগিদে ইলিশ মাছ ধরতে প্রবল স্রোতের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে রীতিমতো মাছ ধরতে ব্যস্ত মৎস্যজীবীরা। একদিকে দানার প্রভাব, অপরদিকে রোজগারের টানে ইলিশ মাছ ধরতে যথেষ্ট ব্যস্ত মৎস্যজীবীরা। এমনই চিত্র ধরা পড়ল ফারাক্কার ব্যারেজ নিকটবর্তী গঙ্গায়। সমস্ত জেলায় প্রশাসনের তরফ থেকে মাইকিংয়ের ব্যবস্থা থাকলেও ফারাক্কায় গঙ্গার মৎস্যজীবীদের জন্য কোনো রকম সচেতনার বার্তা নেই এমনই জানাচ্ছে মৎস্যজীবীরা, যার ফলে জীবনের ঝুঁকি নিয়েও মাছ ধরে চলেছে। প্রশাসনিক তরফ থেকে মাইকিং করে জানানো হলে হয়তো মৎস্যজীবীরা যথেষ্টভাবে সচেতন হতে পারত বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা হরিমোহন মণ্ডল। ছবিতে ধরা পড়ল গতকাল ঝড়ের মুহূর্তে নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের নৌকায় ফিরকি বা ফ্যানে ঝড়ের তাণ্ডবে ভেঙে গিয়েছে। আমরা তুলে ধরছি এমনই একজন ডোঙাওয়ালা মৎস্যজীবীর কথা, যার নাম ছক্রি মণ্ডল। তিনি গতকাল সন্ধ্যায় পূর্বে মধ্য গঙ্গায় মাছ ধরছিলেন। তিনি জানালেন তার দোয়াতে কয়েকবার জল উঠেছে, কোনো রকমের কোনো টেনে তিনি দ্রুত ডুবতে ডুবতে কোনো মতে বেঁচে ফিরে এসেছেন। হঠাৎ করে আচমকা জ্বর চলে এসেছে, নাই বিষ নাই, এখন দুই তিন পাঁচ মিনিটের মধ্যে চলে আসে চোখে জ্বর। এখন কেনা ভিতরে ভেতরে যাই তো নৌকা এখানে এসে গালা মারি দিল, ফ্যান ভেঙে গেল, তোমার জানটা বাঁচালাম আর কি। নৌকাটা ডাঙা রাখা দিলাম সবাই মিলে। এবছর তো শুরু করছি মাছ ধরতে, বহুদিন থেকে আমার ছোট সময় থেকেই এই যে ঝড়ের একটা প্রভাব যে বারবার করে বলা হচ্ছে চ্যানেলের মাধ্যমে এবং আপনারাও জানেন যে ঝড়, হ্যাঁ, সেই জায়গা থেকে বরাকটা যে প্রশাসনটা কোনো মাইকিং করেছিল তো সেরকম আমার কোনো খবর টবর পাইনি, এখানে কোনো মাইকিং করেনি, কোন লোকজন এসেছিল না, কাউ কেউ কিছু আসেনি, সরকারি কেউ আসেনি, আমাদের কেউ কিছু বলেনি এখানে। আজকে তো এই ঝড় আজকে ল্যান্ড করবে, আজকে তো আরো ভয়ানক আকার ধারণ করবে, কেউ এখানে কিছু বলেনি, আমি কোনো মাইকিং করেনি, কোনো পুলিশ ফুলিশ না, কেউ কেউ কিছু বলেনি। আজকে কি আপনারা আবার যাবেন না ওখানে? না আজকে আর যাবো না, এবেলা যাবো না। মানে খবর আছে আজকে রাত্রে মানে ডানা ঝড়টা সাইক্লোনটা যেটা আসছে সেটা মারাত্মক আকারে, যদিও আমাদের মুর্শিদাবাদের দিকে বলেনি কিন্তু আমরা দেখলাম কালকে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু নৌকা এবং কিছু জায়গায় নিখোঁজও আছে, এই ব্যাপার নিয়ে আপনি কি বলবেন? আমরা তো যাবো না, আমার দিকে এবার শখ থাকে যাবে, আমি তো বলি সবাই যাই যে না যাওয়ার জন্যই, এখন মাছের পয়সা কেউ চলে যাচ্ছে, হ্যাঁ কেউ অনেক কাল নৌকা ডুবে গেছে, অনেক লোক হারাই গেছে কাল, তার ভিতরে আমাদের এখানে ডুবে নাই, কেউ একদিন নিচে ডুবছে মন সে করদিন করে এখানে ডুবেছে, ওই একটা ডিঙে ডোঙা আছে না, ডিঙে ডোঙা গুলো ওগুলো বেশি ডুবেছে। মানে তরফ থেকে মাইকিং ব্যবস্থা করেনি, তবে করা দরকার ছিল, কারণ কালকে প্রচুর নৌকা মানে ডুবে গেছে এবং টিনের ডোঙাগুলো ডুবে গেছে এবং মানুষ খুব কষ্টে মানে মানে জাল নিয়ে মানে ডাঙায় উঠেছে, অর্থাৎ অনেক নৌকার জাল নষ্ট হয়ে গেছে, তারপরে নৌকার যে পাঙ্খা থাকে পাঙ্খা ভেঙে মানে ডুবে গেছে, তো এই ধরনের ঘটনা ঘটেছে। তো আমার মনে হয় যে প্রশাসনের তরফ থেকে যদি একটা মাইকিং করা হতো তাহলে মনে হয় এরা মানে মাছিরা যারা মাছ ধরে এরা সতর্ক হয়ে থাকতো এবং গঙ্গাতে যেত না। খবরে এটা বলতে দরকার নেই না, মাইকিং করা দরকার, 100 বার দরকার। বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে যে প্রশাসনের তরফ থেকে মাইকিং চলছে, তো ফরাক্কা সহ বিভিন্ন জায়গায় পাশে শামশেরগঞ্জ রয়েছে, সে জায়গায় এখনো কোনো মাইকিং হলো না, কেন কি মনে করছেন? আমি জানি না যে এটা কি করছে না করছে, কিন্তু তবে
মাইকিং করা মানে খুবই প্রয়োজন। যে রাত আজকে রাত্রি মানে আজ থেকে তো মানে আরম্ভ আরো মানে মানে গতিবেগে আসবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। তবে এক্ষেত্রে মাইকিং করা মানে একান্ত প্রয়োজন। গঙ্গার রূপ দেখে এখন কি মনে হয়? ওই মানে খুব ভয়ানক গঙ্গা মানে ই হয়ে আছে। গঙ্গাতে জলস্রোত রয়েছে এখন? জলস্রোত রয়েছে। আপনার নাম? আমার নাম হরিমোহন মণ্ডল। এলাকার বাসিন্দা? এলাকার বাসিন্দা।